আসসালামু আলাইকুম। জিন সৃষ্টির উপাদান, আল্লাহ জিন সৃষ্টির মূল উপাদান সম্পর্কে বলেছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এবং জিনকে আগে লুয়ের আগুন দ্বারা সৃষ্টি করেছি। সূরা হিজির 27 নম্বর আয়াত। সামুম লু দ্বারা আগুনের কঠোরতা বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, তিনি জিনকে অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। সূরা আর রহমান 15 নম্বর আয়াত। আল্লাহ ইবলিসের বক্তব্য প্রকাশ করে বলেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আরফ 12 নম্বর আয়াত। আবুল ওয়াফা বিন আকিল তার আলুফুন বইতে লিখেছেন, এক ব্যক্তি জিন সম্পর্কে জানতে চাইল এবং বলল, আল্লাহ বলেছেন তিনি তাদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আরও বলেছেন যে অগ্নিশিখা তাদের ক্ষতি করে ও জ্বালিয়ে দেয়। প্রশ্ন হলো, আগুন কি করে আগুনকে জ্বালিয়ে দেয়? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ শয়তান এবং জিনকে আগুনের প্রতি সম্বোধন করেছেন। যেমন তিনি মানুষকে মাটি কাদা ও শক্ত মাটির প্রতি সম্বোধন করেছেন, এর অর্থ এ নয় যে মানুষ বাস্তবে মাটি, কিন্তু তার আসল উপাদান হলো মাটি। তেমনি জিনের আসল উপাদান আগুন। যদি সে কেবলমাত্র আগুনই হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে নামাজে গলা টিপে ধরায় তার জিহ্বার আর্দ্রতা কীভাবে অনুভব করলেন? আগুন হলে তো জিহ্বায় আর্দ্রতা থাকারও কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে নাবাতের সাথে তুলনা করেছেন। নাবাত হলো বিভিন্ন ধরনের সাধারণ মানুষ। যদি তাদের আকার আকৃতি না থাকতো এবং শুধু আগুন হতো, তাহলে তিনি তাদের স্বরূপ ও আকৃতির কথা উল্লেখ না করে কেবল অগ্নিস্ফুলিঙ্গ ও অগ্নিশিখার কথাই উল্লেখ করতেন। আরেক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন শয়তানকে দেখলাম, সে জ্বলন্ত অগ্নিশিখা নিয়ে আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আমি আল্লাহর কাছে শয়তান থেকে 3 বার আশ্রয় চাইলাম, এরপর তাকে ধরে ফেলার ইচ্ছা করলাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার কথা মনে পড়ায় আমি আর তাকে ধরলাম না, নচেত আমি তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতাম এবং মদিনার শিশুরা তার সাথে খেলা করত। মুসলিম। যদি শয়তান নিজেই জ্বলন্ত আগুন হয়, তাহলে সে কেন আগুনের শিখা নিয়ে এসেছিল? কাজী আবু বকর বলেছেন, জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তারপর আল্লাহ তাদেরকে বিভিন্ন আকৃতি দিয়েছেন, তাদের শরীর আগুনের তুলনায় ভারী করেছেন এবং আগুনের অতিরিক্ত কিছু উপাদান যোগ করে দিয়েছেন, ফলে তারা শুধু আর আগুনের হিসেবে অবশিষ্ট থাকেনি। জিনের শরীর যেমন সূক্ষ্ম তেমনি ভারীও।